হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি 2025-এর শর্ট সিলেবাসে ইংলিশ ফার্স্ট পেপারে যা যা থাকছে তা নিয়ে। তো না টেনে ভিডিওটা সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা স্টার্ট করি। দেখো, তোমাদের এক নাম্বার কোয়েশনে থাকবে একটা পেসেজ। এক নাম্বার কোয়েশনে কি থাকবে? একটা পেসেজ থাকবে। এক নাম্বার কোয়েশনের এতে থাকবে দশটা মাল্টিপল চয়েস কোয়েশন। দশটা মাল্টিপল চয়েস কোয়েশনের জন্য নাম্বার থাকছে পাঁচ। এরপর এক নাম্বার কোয়েশনের বিতে থাকবে পাঁচটা শর্ট কোয়েশন। পাঁচটা শর্ট কোয়েশনের জন্য নাম্বার থাকছে পনেরো। দেখো, পাঁচটা শর্ট কোয়েশনের জন্য কত নাম্বার থাকছে? পনেরো নাম্বার থাকছে। দুই নাম্বার কোয়েশনে থাকবে একটা ফ্লোচার্ট। ফ্লোচার্টের নাম্বার থাকছে পাঁচ। দেখো, ফুল সিলেবাসে ফ্লোচার্টের নাম্বার ছিল দশ, বাট শর্ট সিলেবাসে ফ্লোচার্টের নাম্বার থাকছে পাঁচ। দেন তিন নাম্বার কোয়েশন আসবে একটা সামারি। সামারিতে নাম্বার থাকছে দশ। চার নাম্বার কোয়েশন আসবে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। ক্লোজ টেস্ট উইথ ক্লোজে নাম্বার থাকছে পাঁচ। তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখো। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো, পরবর্তীতে কাজে লাগবে। তোমাদের পাঁচ নাম্বার কোয়েশনে আসবে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ। ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজে নাম্বার থাকছে দশ। ছয় নাম্বার আসবে রিয়ারেন্স। ছয় নাম্বারে কি আসবে? ছয় নাম্বার আসবে একটা রিয়ারেন্স। রিয়ারেন্সে নাম্বার থাকছে দশ। এরপর হচ্ছে পার্ট টু, রাইটিং। তো রাইটিংয়ের সাত দাগে থাকছে একটা গ্রাফ চার্ট অথবা পাই চার্ট। তো একটা গ্রাফ চার্ট অথবা পাই চার্টের নাম্বার থাকছে পনেরো। দেখো, একটা গ্রাফ চার্ট বা পাই চার্ট লিখলে সেখানে কত নাম্বার? পনেরো নাম্বার। আট নাম্বার কোয়েশ্চেন আসবে একটা কমপ্লিটিং স্টোরি। একটা কমপ্লিটিং স্টোরিতে নাম্বার থাকছে পনেরো। দেখো, এ প্লাস পাওয়া তোমাদের অনেক সহজ হবে। একটা কমপ্লিটিং স্টোরিতে পনেরো, একটা গ্রাফ চার্টে পনেরো। তোমাদের লাস্ট নয় নাম্বার কোয়েশ্চেন আসবে একটা লেটার। নয় নাম্বার কোয়েশ্চেনে কি আসবে? একটা লেটার আসবে। লেটারে নাম্বার থাকছে দশ। তো এই হচ্ছে তোমাদের এইচএসসি 2025-এর ইংলিশ ফার্স্ট পেপারের শর্ট সিলেবাস। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।